আজকে আবারও আপনাদের সামনে বলতে হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেকটা রোজ ঘুম থেকে উঠেই একটা মৃত্যু সংবাদ। আমাদের 10,323 শিক্ষকদের মধ্যে থেকে প্রত্যেক দিন একজন করে চলে যাচ্ছেন, আমাদের ছেড়ে স্থায়ী ব্যবস্থা হয়ে যাচ্ছে, চিরস্থায়ী ব্যবস্থা। আজকেও আমাদের ছেড়ে চলে গেছেন আমাদেরই 10,323-এর একজন স্নাতক শিক্ষক সুখরঞ্জন দে। ওনার বয়স মাত্র 51 বছর হয়েছিল। কয়েকদিন আগে ওনার একটু শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা হচ্ছিল, তার জন্য ওনাকে জিবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওনাকে কোভিড পজিটিভ বলা হয়, কিন্তু ওনার কোভিড পজিটিভ পরবর্তী সময়ে সেরে যায়। আজকে কালকের মধ্যে ওনার ছুটি হয়ে যাবে, উনি বাড়িতে আসবেন, কিন্তু শেষ রক্ষা হলো না। তিনি সকালে বাথরুমে যান প্রাকৃতিক কাজের জন্য, সেখানেই তিনি হার্ট অ্যাটাক করেন। আজকে সকালে সুখরঞ্জন দে স্যার মারা যান। ওনার পরিবারে ওনার স্ত্রী এবং একটি মেয়ে, যে ক্লাস 8-এ মাত্র পড়ে, এবং ওনার 88 বয়সী বৃদ্ধা মা সঙ্গে থাকেন। বাধারঘাট নাগেরজলা বাঁশবাজারের ওই জায়গাটাতে ওনার বাড়ি। চাকরির চ্যুতি আজকে 13 মাস শেষ হয়ে গেল। এত টেনশান, এত মৃত্যু, এত হতাশা, মানুষ কোথায় যাবে এই করোনা কালে? আপনারা দেখতে পেয়েছেন গতকালও আমাদের একজন শিক্ষক লিটন দে, কাকরাবন বাড়ি, উনি এতটাই বিপর্যস্ত। ওনার সঙ্গে সারাক্ষণ কথা হয়, কালকেও কথা হয়েছিল। ওনার মেয়ে, ওনার স্ত্রী নিয়ে ওনার বাড়িঘরের অবস্থা দেখতে পেয়েছেন, এমন এমন অবস্থা ওনার বাড়িতে যে উনি মাঝখানে ব্যাঙ্গালোর চলে গেছিলেন কাজের জন্য, সেখানেও অসুস্থ হয়ে পড়েন এবং করোনাকালীন সময় বাড়িতে চলে আসেন। মানে হন্য হয়ে ঘুরছেন আমাদের শিক্ষকরা। এই সপ্তাহে আরেকজন মারা গেছেন, আমাদের খোয়াইয়ের শিক্ষক কাজল ভট্টাচার্য। এভাবে আর কত মৃত্যু দেখবেন আপনারা? বসে বসে সিংহাসনে বসে বসে আর কত মৃত্যু দেখতে চান? আমাদের 10,323 শিক্ষকরা এইভাবে নীরবে মরে যাবে, এইভাবে মৃত্যু মিছিল হবে, আর আপনারা বসে বসে শুধু তামাশা দেখবেন? সরকারের কাছে আবারও বলবো যে করোনাকালীন সময়ে আপনাদের অবশ্যই আপনাদের অজুহাত হয়েছে, আপনাদের একটা হাতিয়ার হয়েছে যে আপনারা কোভিডকে অস্ত্র করে আপনারা সিংহাসনে বসে আছেন ঠিকই, মুখে কুলুপ দিয়ে, কারণ আপনারা তো আনন্দে আছেন, আরামে আছেন, আপনারা এসিতে থাকেন, আপনাদের ছেলেমেয়েরা ভালো আছে, লাখ লাখ গাড়ি, লাখ লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরতে পারে, আরামে আছে। কিন্তু আমাদের বাড়ির তো উনুনই জ্বলছে না, পড়াশোনা থাক লাটে উঠেছে, খাওয়াটা তো অন্তত হবে, বাঁচার জন্য দুমুঠো দুবেলা ভাত চাই তো, এই ব্যবস্থাটা তো করে দেবেন। আমরা আর কত বলবো, আমরা সরকারের কাছে মানে নিবেদন আবেদন করতে করতে আমরা ক্লান্ত। আমরা রাস্তায় নামলে আপনারা পুলিশ দিয়ে পেটান, আপনারা জল কামান দেন, আপনারা টিয়ার গ্যাস দেন, তাহলে আমরা কোথায় যাব? রাজ্যে কোনো একটা সরকারি কাজ তো দূর কথা, রাজ্যে কোনো একটা কাজের ব্যবস্থা নেই। আমাদের পরিবারগুলো শুধু 10,323 নয়, অনেক পরিবার আছে না খেয়ে মরছে অনাহারে এই কোভিড সিচুয়েশনে। আপনারা লকডাউন দিয়ে তো আপনারা দায়িত্ব শেষ যে মানুষ বেঁচে যাবে, কিন্তু লকডাউন দিয়ে তো করোনাকে বাঁচালেন, কিন্তু মানুষগুলো যে না খেয়ে মরছে তাদেরকে কে বাঁচাবে? এটা তো আপনাদের দায়িত্ব, আপনারা সরকারে আছেন। আপনারা 10,323 শিক্ষকরা আজকে 14 মাস চলছে চাকরি হারিয়েছে, আমরা চাকরি হারিয়েছি, আমাদের পরিবারগুলো কিভাবে চলছে, ভাতের যোগান হচ্ছে না, আপনাদের একটু মায়া দয়া হয় না? আপনারা কিভাবে একটা সরকার চালাচ্ছেন যে আপনার রাজ্যবাসী 37 লক্ষ জনগণের মধ্যে আপনারা 30 লক্ষ মানে এইভাবে কঠিন পরিস্থিতির মধ্যে অনাহারে অর্ধাহারে কাজ নেই, চাকরির চ্যুতি, কর্মচ্যুতি, এইভাবে আমরা যারা 10,323 শিক্ষকরা এবং সাধারণ মানুষ আমরা না খেয়ে মরছি? আপনাদের কোনো হেলদোল নেই, আপনাদের কোনো বিবেকে বাঁচছে না, আপনারা এইভাবে তাকিয়ে রয়েছেন, চুপ করে বসে আছেন। আমরা আবারও বলবো, বিশেষ করে 10,323 শিক্ষকরা, আমরা বলবো যে এই মৃত্যু মিছিল থামান। আজকে নিয়ে সুখরঞ্জন স্যারকে নিয়ে 98 জন মুখের কথা নয়, কিন্তু 98টা পরিবারে 5 জন করে যদি যোগ দিই কতজন হয় হিসাবটা করুন। আমাদের এই যে 10,323 শিক্ষকরা একে একে মৃত্যুবরণ করছেন, একমাত্র হতাশা, আর্থিক বিপর্যয়, মানসিক বিপর্যয়, চাকরির চ্যুতি, অনাহার অর্ধাহার, টেনশন, পরিবারগুলোকে কিভাবে পরিচালনা করবে, কিভাবে দুবেলা দুমুঠো ভাত দেবে মুখে, সেটার চিন্তাই কিন্তু আজকে
সুখরঞ্জন স্যার বলুন, কাজল স্যার বলুন, এইভাবে যে একের পর এক আমাদের স্যার ম্যাডামরা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছেন, চিকিৎসা করাতে পাচ্ছেন না, লোনের চাপে জর্জরিত হয়ে আছেন, আপনারা কিছু একটা তো করবেন, নাকি আমরা রাস্তায় গিয়ে আবার বসে থাকব। বসলে পরে আপনারা, এবার যদি আমরা রাস্তায় আবার নামি, আমরা কিন্তু রাস্তা থেকে আর উঠে আসব না। জলকামান দিন, মেরে ফেলুন, গুলি চালান, পুলিশ দিয়ে মারান, তবু কিন্তু আমরা উঠব না। করোনা কতদিন থাকবে? করোনাকে ঢাল করে লকডাউন দিয়ে দিয়ে, কারফিউ দিয়ে দিয়ে কতদিন হবে? এমনিতেই তো মরে যাচ্ছি আমরা, আর করোনা দিয়ে আমরা কি মরবো? করোনা থেকে তো আমরা না খেয়ে অর্ধাহারে, অনাহারে, টাকার অভাবে, আর্থিক অভাবে মরে যাচ্ছি। সুতরাং আপনারা তো আমাদের আটকাতে পারবেন না। আগামী দিনে কিন্তু আন্দোলন আরো বৃহত্তর হবে, আরো দুর্বিষহ হবে, আরো দুর্বার হবে, এটা মনে রাখবেন। কিন্তু কিছু ব্যবস্থা করুন, কারণ করোনাকে কেন্দ্র করে নানা রকম লকডাউন বা কারফিউ দেওয়া হচ্ছে। আপনারা এখনো সময় আছে, আপনারা সরকার, আপনারা অনেক কিছু পারেন। অনুদান হলো, আর্থিক অনুদান হলো, এই পরিবারগুলোকে দেন, এই পরিবারগুলোর সঙ্গে দাঁড়ান। এই যে আমাদের সুখরঞ্জন স্যারকে, স্যার যে আজকে মারা গেলেন, সেখানে আমাদের পিপল রিলিফ ভলান্টিয়াররা কাজ করছেন, আমাদের 10,323 শিক্ষকরা সেখানে আছেন, অসিত স্যার ওনারা আছেন, এবং এলাকার যুবকরাও আছেন। আমরা আপনাদের, বিশেষ করে 10,323 শিক্ষকদের এবং এলাকাবাসী যারা কোভিড আক্রান্ত, শারীরিক মানসিক দুর্বল আছেন, বাজার করতে পারছেন না, বিভিন্ন সমস্যায় ভুগছেন, এই যে আমাদের পিপলস রিলিফ ভলান্টিয়াররা আছেন, 10,323 শিক্ষকরা আছেন, এবং এলাকার যুবকরাও জুড়ে আছেন ওইটার সঙ্গে, আপনারা তাদেরকে ফোন করবেন, তাদেরকে জানাবেন, তারা অবশ্যই আপনাদেরকে সব ধরনের সাহায্য করবেন। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা যোগাযোগ করিয়ে দেব, আপনাদের সব ধরনের সাহায্য করব। শেষ একটা আবেদন করব, সরকার মুখ তুলে তাকান, আপনারা সরকারে আছেন, আপনারা ইচ্ছা করলেই পারেন এই পরিবারগুলোকে বাঁচাতে এই করোনাকালীন সময়ে। গত বছর আপনারা যেমন করোনা লকডাউন যখন দিয়েছিলেন, 35,000 টাকা অনুদান হিসেবে দিয়েছিলেন, এবার অন্তত কিছুটা হলো দিন, যেন পরিবারগুলো খেয়ে বাঁচতে পারে, দুবেলা দুমুঠো ভাত খেতে পারে, এটাই আবেদন করব আবারও। নইলে কিন্তু আমাদের এই মৃত্যু মিছিল থামছে না, আপনারা দেখতে পাচ্ছেন, এই মৃত্যু মিছিল থামান, সরকারের দায়িত্ব, 37 লক্ষ জনগণের দায়িত্ব, সরকারের, সরকার আমাদের অভিভাবক, আপনাদেরই দায়িত্ব আমাদেরকে বাঁচানো, আপনারাই ব্যবস্থা করুন। আপনারা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের ব্যবস্থা করবেন, স্থায়ী ব্যবস্থা করবেন, এইভাবে কি স্থায়ী ব্যবস্থা? এই যে মৃত্যু হচ্ছে, এটা কি স্থায়ী ব্যবস্থা? মোটেই এটা স্থায়ী ব্যবস্থা নয়। সরকার প্রতিশ্রুতি দিয়েছেন, সরকার প্রধান প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা স্থায়ী ব্যবস্থা করুন, অতি দ্রুত করুন, এই মৃত্যু মিছিল বন্ধ করুন, এটাই বলবো। না হলে আগামী দিনে করোনাকে দিয়ে আমাদেরকে আটকানো যাবে না। আমরা কিন্তু রাস্তায় গিয়ে, করোনা কতটা মারবে, এমনিতেই তো মরে যাচ্ছি, আমরা রাস্তায় গিয়ে আন্দোলন করে না হয় পুলিশের গুলি খেয়ে, লাঠিপেটা খেয়ে মরবো, তবু আপনাদের কাছে অনুরোধ করব আবারও, আমাদের 10,323 শিক্ষকদের বাঁচান, স্থায়ী ব্যবস্থা করুন, প্রতিশ্রুতি রক্ষা করুন।